আপনারা দেখছেন একুশে টেলিভিশন। আকাশে পাঁচিল চিরে ভাগোয়া কাদা, বৈরি স্রোতে ডুবসা তারে জীবন যদি ধার, কতটা পথ এগোবে তুমি, কতটা পাবে জল, চিৎখান তিনদার তিনজন মল্লা, চৌপার দিন ভর দেয় দৌড় পাল্লা, ছুটছে জীবন বলগাহীন, পথটা বিষম অন্তহীন, তবুও তৃষ্ণা তাড়িয়ে ফেরে, এই তো জীবনের শর্ত, চিৎখান তিনদার তিনজন মল্লা। প্রয়োজনে আমি মামলা মোকদ্দমা করব। ঠিক আছে, আমিও দেখবো আপনি এই বাড়িতে কিভাবে থাকেন। ধরেন আপনারা আমার বয়স এক, আমি আপনাকে আপনি ডাকি, আপনি আপনি না ডাকেন অন্তত। সে ওকে বলেছে যে পিরুকে নায়িকা বানাবে। আমি তোমাকে আগেই বলেছিলাম এসব লোকদের বাড়ি ভাড়া দিও না। আমি তো তখন বুঝতে পারিনি যে আসতে না আসতে এই বাড়ির কাজের মেয়ের পিছনে লেগে যাবে। এখন বাবা আসার আগেই ওকে এখান থেকে সরাও। তুমি কোনো চিন্তা করো না, তুমি বলার আগেই আমি ওকে আলটিমেটাম দিয়ে এসেছি। খুব ভালো করেছো। কিন্তু কাজটা ভালো করছে না। কি করছে? সে নাকি দু মাসের আগে এই বাড়ি ছেড়ে যাবে না। কেন? এটা কি মগের মূল লোক? তুমি কোনো চিন্তা করো না, দুই একটা দিন পরে আমি ওকে লাথি মেরে এই বাড়ি থেকে বের করি। তোমাকে নিয়ে আমার সন্দেহ হয়। আমাকে নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই জানটু পাখি, আমি ওকে চ্যালেঞ্জ করে এসেছি। কিসের চ্যালেঞ্জ? হয় ওকে এই বাড়ি থেকে আমি তাড়িয়ে দেব, আর তা যদি না পারি তাহলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। আমি এত কিছু বুঝি না, যেভাবে পারো ওকে এখান থেকে বের করবে, ব্যাস। সেটা তুমি নিয়ে চিন্তা করো না, ব্যাপারটা আমার উপরে ছেড়ে দাও। এই লতা, আমার একটু আঙুলটা ব্যথা, ঠিক একটু টেনে দাও না। ব্যথা করছে, টেনে দাও। কি হলো, আমি জোরে দাও কেন? আস্তে দিতে পারো না? হাত তুমি তাও একদম দত্তের মতো। আমি আপনাকে বলেছিলাম না। হ্যাঁ শুনছি, ওরে নাকি আবার আপনি নায়িকাও বানাইবেন। একদম ঠিক শুনেছেন ভাইয়া, এটাও আমার কাছে কোনো ব্যাপার না। তা ঠিক, আপনার উপরে আমার আস্থা আছে। ইয়ে ভাইয়া, সত্যি করে একটা কথা বলুন তো, আপনার আবার হিরো টিরো হওয়ার ইচ্ছা টিচ্ছা আছে নাকি? আমি না ওকে রোল পাবো? না সেটা পাবেন না, বাংলা চলচ্চিত্রের হিরো হতে হলে মাথায় মগজ থাকুক আর না থাকুক এইখানে মাংস থাকতে হবে, বেশি থাকতে হবে, শরীর থাকতে হবে, সেটা যে আপনার নেই। তবে ভাইয়া একটু চেষ্টা তদবির করলেই আপনি নায়কের ছ্যাঁকা খাওয়ার বন্ধুর ক্যারেক্টারটা পেয়ে যাবেন। আপনি কি করে বুঝলেন আমি ছ্যাঁকা খাইছি?
ভাইয়া, আপনার কপালে বড় বড় অক্ষরে স্পষ্ট লেখা আছে। আমার কপালে কই ভাইয়া? বিনয়ের সাথে একটা কথা বলি, ষষ্ঠ ইন্দ্রিয়ের মাধ্যমে এই সোনা যা কিছু দেখতে পায় অন্যরা পারে না। তাই তাহলে আপনি আমার একটা পরামর্শ দেন না ভাই। বলে ফেলুন কি পরামর্শ চাচ্ছেন। আমার এই হারিয়ে যাওয়া প্রেমিকারে আমি আবার কিভাবে ফিরে পাইতে পারি? এই ভাইয়া, তাহলে তো আমাকে আবার জানতে হবে আপনার ছ্যাঁকাটা কোন স্টেজে আছে। আচ্ছা, বিষয়টা আপনার আমি খুলেই বলি। এই বাড়ির মাইয়া বিথি, তারে আমি খুব ভালোবাসি। বিষয়টা সেও জানে, কিন্তু সে ভালোবাসে আরেকটা পোলারে। তাগো মধ্যে বিয়েও ঠিক হয়ে গেছিল, কিন্তু হঠাৎ করে বিয়েটা ভেঙে গেছে। আমি ভাবলাম আমার বোধ হয় এখন একটা সুযোগ হয়েছে। উমা, বিথি তো এখন আমারে আরও পাত্তা দেয় না। আজকে এমন মেজাজ খারাপ হয়েছে, আমি উল্টাপাল্টা জাম মুখ হয়েছে তাই শুনাই দিছি তারে। এখন অবশ্য খুব খারাপ লাগতেছে, ভাবতেছি ওর কাছে গিয়া মাপ চামো কি না। না 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 ভাইয়া, এই কাজটি ভুলেও করবেন না। তাইলে আজ আপনি তাকে ঠিকঠাক মতো অপমান করতে পেরেছেন তো? পারছি তো। কাল আপনি তাকে আবারও অপমান করবেন। এগুলো আপনি কী কইতেছেন? জি, যা বলছি সেই মোতাবেক কাজ করুন। কাল থেকে আপনি তাকে 7 দিন লাগাতার অপমান করতে থাকবেন। 8ম দিনের মাথায় দেখবেন মেয়ে আপনার পাশে চলে এসেছে। আমার তো মাথা ঘুরতেছে ভাই, টানা 7 দিন আমি ওরে অপমান করবো কি করবো? মুখে নগদের যা আসে ঝেড়ে দেবে, মোট কথাটাকে ঠেস অপমান করবেন ব্যাস। কিন্তু খারাপ কিছু হইব না তো ভাইয়া? একটু আগে আপনি নিজেই কিন্তু বলেছেন আমার উপর আপনার পরিপূর্ণ আস্থা আছে। তা আছে, কিন্তু কোনো কিন্তু ফিন্তু না, সমস্ত কিন্তু ফিন্তুকে আল বিদায় জানিয়ে কাল থেকে আপনি কাজে ঝাঁপিয়ে পড়ুন। ঝাঁপাইয়া পড়ো রে মর্দ, চাপা ধরো কৈশা, ছাইরো না ছাইরো না বন্ধু, থাকো না কো বৈশা, হেইয়া রে হেইয়া, হেইয়ো রে হেইয়ো, হেইয়ো রে হেইয়ো। বিথি, বুঝতে পারছি কি বলবো কি বলবো। বলবেন যে গতকালকে ঘটনার জন্য আপনি সরি ফিল করছেন, আপনার ব্যাপারটা ভাল লাগে নাই, আপনি সারাটা রাত ঘুমায় নাই তো? না তো, আমার তো খারাপ লাগে নাই এই কথা তো আমি বলি নাই, বরঞ্চ আমি আরো আরামে ঘুমাইছি কালকে। ও, তাহলে তো ভালোই। আচ্ছা, তোমার কি চোখ উঠছে নাকি? কি চাতা বলতেছেন, চোখ উঠবে কেন? না, তোমার ডাইন চোখটা কেমন টেরা টেরা লাগতেছে। মানে কি? হ্যাঁ, তুমি আয়নায় গিয়ে দেখো না, এরকম টেরা চোখ নিয়ে তোমার বাইরে আসা একদম ঠিক হয়নি। চোখ উঠছে? আরে, তোমার সাথে আমার মিথ্যা কথা বলে কি লাভ বলো? সত্যি সত্যি আমার চোখ টেরা দেখাচ্ছে। গন্ধে তো মৌমাছি চলে আসবে, বুকটাই আমার ভরে গেল। বসো বসো বসো। আচ্ছা ভাইয়া, দুলা ভাই কি আপনার কাছে এসেছিল নাকি? হ্যাঁ, এসছিল তো, ফুল ফাউল একটা গুবলেট কথা। আচ্ছা, তুমি নায়িকা হওয়ার বিষয়টা কি তাকে জানিয়েছো? না ভাইয়া, আমি না তাকে বলতে চাইনি, সে আমার পিছনে এমন শোক শোক করে তাই বলতে বাধ্য হয়েছি। আচ্ছা, সে আপনাকে কিছু বলেছে নাকি? তেমন কিছু না, ওই বলল যে বাসা ছেড়ে চলে যেতে হবে। কি? আরে, তুমি এটা নিয়ে কোনো চিন্তা করো না তো,
সে আমাকে বাড়ি ছাড়তে বলেছে না, উল্টো তাকেই বাড়ি ছেড়ে পালাতে হবে, সে সিস্টেম আমি করে দেবো। তাহলে তো ভালোই হয় ভাইয়া, তাকে একটা উচিত শিক্ষা দেওয়া হবে। হ্যাঁ, উচিত শিক্ষাই সে পেয়ে যাবে। ভাইয়া, সে না আমাকে ভীষণ ডিস্টার্ব করে। আল্লাহ, কি বলছো তুমি? সমস্যা নেই, অলরেডি ওষুধ আবিষ্কার হয়ে আছে, ডোজ খাইয়ে দেবো, তোমাকে আর সে ডিস্টার্ব করবে না বলে রাখলাম। আরে ভাইয়া, কথা বলতে বলতে তো খাবার সব ঠান্ডা হয়ে যাচ্ছে, আগে খেয়ে নেন, খেয়ে খেয়ে কথা বলেন। ও হ্যাঁ হ্যাঁ, তাই তো, খাবার সবসময় গরম গরম খেতে হয়। দাও দাও। শোনা ভাই, ও আপনি খাইতেছেন, তাহলে পরে আসি। আরে জিয়া ভাই, যাবেন কি? আসুন আসুন, খাবার যা আছে ভাগ করলে দুজনের হয়ে যাবে। আমি খাবো না। ও আচ্ছা, তাহলে ভাইয়া আপনি কি কোনো কিছু বলতে এসেছিলেন? না, পরে বলব। আমি তাহলে চলে যাই। হ্যাঁ হ্যাঁ পিরুমণি, তুমি তাহলে যাও, আবার সময় করে চলে এসো, কেমন? আসি ভাইয়া। ওকে, যাও যাও যাও। হ্যাপি। জি ভাইয়া, আজকে না খুব ভালো একটা ডোজ দিছি। দিয়েছেন, শাবাশ। ফলাফল কি? ফলাফল এখনো বলতে পারবো না। বুঝবেন বুঝবেন, ফলাফল খুব ভালো পেয়ে যাবেন। তবে ভাইয়া একটা কথা সব সময় মাথায় রাখবেন, ওই মেয়ের কাছে কোনো অবস্থাতেই আপনি মাথা নত করবেন না, মুখে যা আসে বলে বলে অপমান অপমান আর শুধু অপমান করবেন, কেমন? মেয়ের রান্না তো সত্যি ভালো, ভবিষ্যতের নায়িকা না হতে পারলেও ভালো রাঁধুনি হবে। নায়িকাকে রান্না করে দেবে, নায়িকা কপকপ শুধু খাবে। ডালের টেস্ট বুঝলে বোঝা যাবে সে কত ভালো। দেখো তোমার ডান চোখটা টেরা নাকি? কিছুই তো হয়নি, সবই তো ঠিক আছে। কিছু হয়নি টেরা না কেন? আপনি একটু আগে আয়নায় দেখেননি? দেখছি, কিন্তু ওই যে ট্যাক্সি ড্রাইভার জিয়ার বাচ্চা বললো যে টেরা লাগতেছে। জিয়া ভাই কি বলেছে? বাদ দাও। বুঝেছি, সে আপনাকে বলদ বানিয়েছে। বীর, মনে হচ্ছে না এখন একটু বেশি কথা বলতেছো, যাও এখান থেকে যাও। জি যাচ্ছি। আপনি কখন খাবেন সেটা জানতে চাচ্ছি। আমি খাবো না, যাও। জিয়া ভাই আপনাকে বলদ বানিয়েছে বলে কি আপনি অনুসরণ করবেন? এখন কিন্তু তুমি সত্যি সত্যি বেশি কথা বলতেছো, তুমি এখন যাবে নাকি আমি আপাকে ডাকবো? আপনার রুমে শোনা পড়ে নি যে আমি হাপ্পোশ হয়ে পড়ে থাকবো, চলে যাচ্ছি। আসল কথা বললে তো চাতেন কেন? শালা ড্রাইভারের বাচ্চা ড্রাইভার, আজকে তোর একদিন কি আমার একদিন। আমার বন্ধু আপি হনে গো, সহে না পড়ানে গো, একেলা করে রইতে পারে। খুব গান গান না? তুমি এখানে কেন আসছো? আমার আমার চোখ উঠছে, আমার চোখ উঠছে না? উঠছেই তো। আর এক কথা বারবার জিজ্ঞেস করো কেন, তোমার কি বয়রামিও শুরু হয়েছে নাকি? আই মিয়া, মুখ সামলে কথা বলেন। সত্য কথা বলতে আমি কোনোদিন ভয় পাই না। আমি বয়রা, আমি বয়রা। বয়রাই তো, তা না হইলে বারবার এক কথা জিজ্ঞেস করো কেন?
ভালো হচ্ছে না কিন্তু। এখন তো তুমি কইবা তোমার সাথে প্রেম করলেই সব কিছু ভালো হয়ে যাবে, কিন্তু আমি তো তোমার সাথে প্রেম করতে মোটে হো আগ্রহী না। আপনার কি মনে হয় আপনার সাথে প্রেম করার জন্য আমি খুব ইন্টারেস্টেড? মোটেই না। ভুলে গেছেন কেমন সাপের মতো করে আমার আগে পিছে ঘোরাঘুরি করতেন? কে কার পিছনে ঘোরাঘুরি করত সেটা তো এখনই আমি দেখতে পাইতেছি। তা নাহলে তুমি এরকম আবেগে এত সজোরে আইসা একান্তে আমার রুমে চলে এলা? আমি কি করা উচিত আপনার জন্য? আপনার জন্য খুন করা উচিত। খুন করা আর প্রেম ভালো করা, কিন্তু আমি এটা ভুলেও করলাম না। আপনার সাথে প্রেম করার জন্য আমি একদম বসেই আছি না? আমার এত ঠ্যাক আপনার সাথে প্রেম করার জন্য? আপনার মতো ট্যাক্সি ড্রাইভার, আপনার মতো ট্যাক্সি ড্রাইভারের আমি বিধি গণায় ধরি না। এর লেগেই তো স্কুল কলেজে বারবার অঙ্কে ডাব্বা মারছি। আমি অঙ্কে ডাব্বা মারছি? এখন তো দেখতেছি বয়রামির সাথে সাথে তোমার স্মৃতিশক্তিও লোপ পাইতেছে। আমার বন্ধু আবিহনে গো, সহেনা পরানে গো, একলা ঘরে রইতে পারি না। হ্যালো হ্যালো, কে বলছেন? আমি মন, সিনথিয়া আছে? কোন সিনথিয়া? ও আচ্ছা, মনে হচ্ছে এটা রং নাম্বার। তাই মনে হয়? আচ্ছা সরি, কিছু মনে করবেন না। না না ঠিক আছে। কিন্তু জানেন, সিনথিয়া কিন্তু আমাকে এই নাম্বারটা দিয়েছিল। উফ, ওকে না আমার এখন অনেক দরকার। ওকে এখন কোথায় পাই? কেন, ওর বাসা চেনেন না? বাসা চিনবো কিভাবে? আমি তো কোনোদিন ওর বাসাতেই যাইনি। তাহলে তো খুব খারাপ হলো। ওকে কি খুব দরকার আপনার? আচ্ছা, আমি কি আপনাকে কোনো হেল্প করতে পারি? আপনি, আমি তো আপনাকে চিনি না। আমি হাশেম, হাশেম আলী। আমি মন। মন মানে চাঁদ? জি, আমার হাজবেন্ড তো আমাকে চাঁদ বলি ডাকে। চাঁদের মতো ফর্সা তো আমি, তাই। আপনার হাজবেন্ডও আছে নাকি? হ্যাঁ, থাকবে না কেন? কিন্তু জানেন, ওনা থাকে সাউথ আফ্রিকা। সাউথ আফ্রিকা? চাঁদের মতো বউ রেখে কেউ সাউথ আফ্রিকা থাকে নাকি? এক্স্যাক্টলি, এই সেম কথাটাই না আমি ওকে বলি, যে তুমি আমাকে রেখে এত দূরে থাকো। বলেন, এভাবে কি একা একা থাকতে ভালো লাগে? কোনো ফ্রেন্ড নেই, কোথাও ঘুরতে পারি না। আমার না একা একা একদম ভালো লাগে না। না, বন্ধু ছাড়া তো ভালো লাগার কথাই না। এখন থেকে আমি আপনার বন্ধু, ঠিক আছে? আপনি আমার বন্ধু হবেন? হ্যাঁ, আমি আপনার বন্ধু হব। কিন্তু এটা কিভাবে সম্ভব? আমি তো আপনাকে চিনিই না। এই যে নাম বললাম, আস্তে আস্তে আরো চেনা জানা হয়ে যাবে। এতক্ষণ কার সাথে কথা বলছিলে? হ্যাঁ, আমাদের এলাকার ওয়ার্ড কমিশনার। ওয়ার্ড কমিশনারের খেয়ে দিয়ে কোনো কাজ নেই? কি যে শান্তি লাগতেছে না। শান্তির কিছু নেই, আপনার কপালে ভোগ আছে। ভোগ? কিসের ভোগ? তাই নাকি? বাহ, চমৎকার, নাইস, এটা তো খুবই ভালো খবর ভাইয়া। এত কিসের কথা? আরে তুমি বোঝো না কেন, ও যে সোনামি আছে না, ওকে উঠানোর জন্য ভাইয়ের সাথে কথা হলো। আপনি এক্ষণ গুনে আমাকে বলেন, আমি এখানে দাঁড়ায় আছি, তারপর আপনি যত টাকা বলবেন আমি এই মুহূর্তে এখানে দাঁড়ায় আপনার সব টাকা আপনার মুখের উপর মারবো। মনে করো এতদিনে 2-3 লাখ টাকা হয়েছে, এখন দাও টাকা দাও। পাগল না পাগল? ভাই,